ইলিয়াস আহমেদ ভাই আমাকে বললো যে ঢাকা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে পর্ন ব্যাকলিংক আছে, এটা সত্য কিনা? তো আমি দেখলাম, কন্ট্রোল প্লাস ইউ চেপে দেখলাম যে এখানে আসলেই আছে। তো দেখতে চাইলাম যে এটা কীভাবে করা। আমি যখন মাউস কার্সারটা নিয়ে দিলাম, কারণ যে উপরের দিকে থাকতে পারে, তো দেখেন আপনারাও দেখতে পারবেন এগুলো ঠিকই আছে। তো ডেভেলপার হয়তো ভাই এটা ইচ্ছাকৃত করছে, চালাকি করে সে করছে কি, এই উপরের হেডারের যে কালারটা এই সেম কালার করে দিছে, কিন্তু এসইওর জন্য, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন জন্য যেটা হওয়া দরকার সেটা কিন্তু ঠিকই হচ্ছে। কারণ এগুলো হচ্ছে দেখুন, ডুফলো করে দিছে, ডুফলো মানে মূলত ব্যাকলিঙ্কের উদ্দেশ্যে এগুলো করা। তো এটা দেখার জন্য বা বোঝার জন্য আমরা এই কালারটাকে হোয়াইট করে দিই। দেখেন সবগুলো চলে এসছে। তো আমার যেটা মনে হয় যে ডেভেলপার ইচ্ছাকৃত এই কোডটা এই যে এখান থেকে এই পর্যন্ত উপরে বসায় দিছে, যেন এসইওর জন্য হয়তো এই এই সাইটগুলোর থেকে হয়তো সে প্রমোশন করে হয়তো ইনকাম করবে। তো এটা অবশ্যই অনৈতিক কাজ। আমি আমি ইয়াকে বলবো, এই কর্তৃপক্ষকে বলবো যে এই ডেভেলপারকে ডেকে এনে এটার এটার ব্যাখ্যা চাওয়া, এবং অবশ্যই উন্নতি অবলম্বে এটাকে এই এই যে ব্যাকলিংকগুলো আছে এগুলোকে উঠিয়ে দেওয়া। বেশি না, এই এতটুকু স্ক্রিপ্ট রিমুভ করে দিলে হবে, একদম ইন্ডেক্স ফাইলের শুরুতে থাকবে। কিংবা এটা যদি এটা কোন অপারেটিং কোন সিএমএস দিয়ে করা সেটা দেখলে বুঝতে পারতাম যে কোথায় কোন ফাইলে রাখা আছে। ওয়ার্ডপ্রেস হলে অবশ্যই এটা হ্যান্ড ডট পিএইচপিতে, আর এইচটিএমএল দিয়ে যদি হয় তাহলে ইন্ডেক্স ডট এইচটিএমএল এর মধ্যে আছে। আমি দেখতেছি যে এটা কোন সাইট দিয়ে করা, জুমলা দিয়ে হতে পারে, সাধারণত বাংলাদেশের ওয়েবসাইটগুলো জুমলা দিয়ে করে। আচ্ছা, র পিএইচপি দিয়ে করা, দেখতে পাচ্ছেন? যদি আপনি অন্য অন্য জায়গাগুলো ভিজিট করেন তাহলে এগুলো ভিজিবল হয়ে যায়, কারণ এগুলো রেড কালার দেওয়া ছিল। তো এখন এটা আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু রেড নাই, এই জন্য ভিজিবল হয়ে যাচ্ছে। আপনি হোম পেজে আসলে এটা দেখতে পারবেন না, কিন্তু অন্য জায়গায় গেলে এটা দেখতে পাবেন। যেমন ধরেন রিসার্চ বা অ্যাডমিশন দিলে হবে না, রিসার্চটা অন্য অন্যভাবে করা, এই জন্য বোঝা যাচ্ছে। ধন্যবাদ।